মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। দীর্ঘ টাল বাহানার পর 14ই মে হচ্ছে পঞ্চায়েত ভোট, শুধু সময়ের অপেক্ষা, তারপরে ভোট। ভোটের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নেমে পড়েছেন গ্রাম পঞ্চায়েতের দুই মহিলা প্রার্থী। শেষ হাসি ফুটবে কার মুখে? শাসক বনাম বিরোধী হাড্ডাহাড্ডি লড়াই ফারাক্কায়। বেনিয়াগ্রাম পঞ্চায়েতের লুথারপাড়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরে একদিকে যেমন প্রচারে ব্যস্ত সিপিআইএম প্রার্থী লক্ষ্মী বিশ্বাস, কেমন সারা পেলেন যে ভোট প্রচার করছেন? ভালো ভালো, আমার দিকে সবাই আছে, আমাকেই সবাই ভালোবাসে। কি বলে প্রচার করছেন আপনি? বলছি যে আমাকে এই ভোটটা দাও, দিয়ে তুমি সিপিএমকে তুমি জিতাও, যদি তোমাদের যেগুলো যত আমি সুবিধা অসুবিধা সেগুলো আমি সব আশা পূর্ণ করবো। আপনি কি কোনো শান্তি হবে মানে? হ্যাঁ, আমি জানি আমি জিতবো, আমি শান্তি পাবো। ওদিকে দলীয় কর্মীদের নিয়ে প্রচার চালাতে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী নমিতা হালদারকেও। তৃণমূল প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন? ভালো, খুব ভালো। বাড়ি বাড়ি গেছি, বাড়ি বাড়ি যাচ্ছি, সবাইকে বুঝিয়ে বলছি, সবাইকে বলছি তৃণমূলে ভোট দিব। সবাইকে তৃণমূলে ভোট দিতে বলছেন? হ্যাঁ। তৃণমূলে জিতলে গ্রামের উন্নয়ন কি করবেন? যা কাজ করার সেটা আমি করব, সেটা আমি দেখে নেব, মানে যেটা ভালো হয় যেটা ভালো বুঝি সেটা করে দেব। গরিব দুঃখের জন্য কি করবেন? গরিব দুঃখীদের জন্য সেটা আমি দেখবো, ভালো যেটা যা পারি যা সাধ্য কুলায় সেটাই আমি করবো। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।